গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা। বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের এই কালজয়ী রচনার সম্পর্কে আমরা সকলেই জানি। পাশাপাশি কোনো ব্যক্তির গোফের বহর দেখে কিংবা তার গোফের প্রশংসা করতে এই লাইনটি ধার করি আমরা। কিন্তু বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন এক ভারতীয় নারীর প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার গোফের জন্য। হ্যাঁ, শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একেবারে সত্যি। সর্বোপরি ওই মহিলা তার গোফটিকে নিয়ে গর্বিত বটে। মূলত আমরা সৈজার সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো। 35 বছর বয়সী এই মহিলা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন। পাশাপাশি সম্প্রতি তিনি তার একটি ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে লিখেছিলেন, আমি আমার গোপটিকে পছন্দ করি। এদিন সৈজার এই গোপ রাখার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন সকলে। অনেকে তার সাহসের প্রশংসা করলেও কিছুজন আবার সৈজার সমালোচনাও করেছেন। জানা গিয়েছে কেরালায় দক্ষিণ রাজ্যের কান্নুর জেলার বাসিন্দা সৈজার ঠোঁটের ওপরে চুলের আধিক্য ছিল। এমতাবস্থায় তিনি ভ্রুয়ের চুলের পরিচর্যা নিলেও ঠোঁটের ওপরে চুলগুলিকে কখনোই সরিয়ে দেননি। এদিকে প্রায় বছর পাঁচেক আগে তিনি বুঝতে পারেন যে ওই চুলগুলি গোফের মতো ঘন হতে শুরু করেছে। এই ঘটনায় তিনি আনন্দিত হন এবং এটি রাখার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমি এখন এটি ছাড়া বেঁচে থাকার কল্পনাও করতে পারি না। যখন করোনা মহামারী শুরু হয়েছিল আমি সবসময় মাস্ক পরা অপছন্দ করতাম, কারণ এটি আমার মুখ ঢেকে রাখত। এদিকে তার এই সিদ্ধান্তের জেরে অনেকেই সৈজাকে সেটি কেটে ফেলার পরামর্শ দেন, যদিও তিনি তার সিদ্ধান্তে অবিচল থাকেন। এদিকে সৈজার পরিবার এবং তার নিকট বন্ধুরা এই গোফের সমর্থন করেছেন, পাশাপাশি তার মেয়ে এটিকে পছন্দ করে। যদিও পথ চলতে সাধারণ মানুষরা তাকে মাকা চোখে দেখতে থাকেন। প্রসঙ্গত উল্লেখ, সৈজা বিগত বছরগুলিতে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন। সর্বোপরি তার 6টি বড় অস্ত্রোপচার হয়েছে। এমতাবস্থায় তিনি জানান, যতবার আমি অস্ত্রোপচার থেকে বেরিয়ে এসেছি আমি আশা করতাম যে আমাকে আর কখনো অপারেশন থিয়েটারে যেতে হবে না। এছাড়াও তিনি জানান, আমি কখনোই অনুভব করিনি যে আমি সুন্দর নই। অনেকে কথা বলেন, কিন্তু আমার যদি 2টি জীবন থাকতো তাহলে হয়তো আমি অন্যদের মতো করে একটা জীবন কাটাতাম। জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে একাধিক মহিলা তাদের মুখের মধ্যে থাকা চুলের উপস্থিতিকে মেনে নিয়ে সেভাবেই সৌন্দর্যে মেতে উঠেছেন। 2016 সালে হরনাম কৌর দাড়ি রাখার জন্য বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে হরনাম জানান, তার এই সিদ্ধান্তের জেরে তাকে তিরস্কারের মুখে পড়তে হয়েছিল, সেখান থেকেই তার নিজের প্রতি ভালোবাসা জন্মায়। উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানে আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা, মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।